হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আজকে থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আজকে একটু অন্যরকম একটা ব্লগ হতে চলেছে। মানে আজকে আমি দুপুর থেকেই ব্লগটা শুরু করছি। তো আজকে সকালবেলা থেকেই বাবা মা দুজনেই বেরিয়েছে, বেরোনোর কথাই ছিল। তো সেই জন্য আমি ভাবলাম যে আজকে সারাদিন আমি বাড়িতে আছি, আর আজকে আমি মাকে ছুটি দিয়েছি সারাদিনের কাজকর্ম থেকে। মানে সব মাকে বলেছি যে তোমার কিছু করতে হবে না, আমি সব করবো। মানে যা যা মা কাজ করে, মানে শুধু রান্না নয়, সবটাই। তো সেটাই আমি কীভাবে কী কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর মানে বলতে পারো একদিনের জন্যে আমি মাকে টোটালি সংসার থেকে বিশ্রাম দিয়েছি আর কি। তো দেখা যাক, ওই জন্যে মায়েরা সকালবেলা ডাল ভাত খেয়ে বেরিয়ে গেছে। মায়েদের কিছু কেনাকাটা আছে, আরও কিছু কাজকর্ম আছে, আর আমি এবার বাকি রান্নাবান্না করব। করে তারপরে আরও বেশ কিছু কাজকর্ম আছে, যা যা কাজ মায়ের থাকে সারাদিনে, জামাকাপড় ধোয়াটো, এই সমস্ত কাছাকাছি জামাকাপড় মেলা, যা যা কাজকর্ম থাকে সেই সমস্ত কিছু করব। তো দেখা যাক আজকে দিনটা কেমন করে কাটাই আমি, মানে কী কী কাজ করতে করতে আর লাস্ট অবধি আমার ঠিক কীরকম কতটা নাজেহাল অবস্থা হয়, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আর দেরি না করে ব্লগটা শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে, যারা আমার চ্যানেলে নতুন এবং যারা আমাকে প্রথমবার দেখছো, তাদের যদি আমার ভিডিও ভালো লাগে বা আমাকে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকে বেল বাটনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর হ্যাঁ, যারা এতদিন ধরে আমার সঙ্গে আছো তাদেরকে মেনি মেনি থ্যাঙ্কস। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক, লেটস স্টার্ট। তো দেখো, এই হচ্ছে আজকের মেনু। তো মেনুতে রয়েছে, আমি টমেটো কেটে রেখেছি, টমেটোর টক করব, আর এখানে পেঁপে স্লাইস করে কেটে রেখেছি, পেঁপেটা সেদ্ধ দেব, আর এখানে চিংড়ি আছে, আলু আছে, আর লাউ কেটে রাখা আছে। তো এইগুলো দিয়ে আমি লাউ চিংড়ি করব। খুবই সিম্পল মেনু, আর ভাত আগে করাই ছিল, আর ডালও আমি করে রেখেছি। এই দেখো, কালো জিরে ফোড়ন দিয়ে ডাল। অ্যাকচুয়ালি মায়েরা খেয়ে বেরিয়েছে, সো আমাদেরকে আমাকে সকালে করতেই হয়েছে। তো চলো এবার আমি রান্নাটা শুরু করে দিই। গাইস, লাঞ্চ করার পরে এবার আমি একটু রেস্ট নিতে যাব। তো ভাবলাম তার আগে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়ে যাই, তাহলে রেস্ট নিতে নিতে কাপড়টা কাঁচা হয়ে যাবে, তার ফলে বিকালে আমি এসে কামা কাপড়টা মেলে দিতে পারবো। তো চলো আমি এবার একটু রেস্ট নিয়ে নিই, আর একটু কিছু কাজ আছে আমার, সেই কাজগুলো কমপ্লিট করে নিই, তারপর বিকালে একেবারে তোমাদের সাথে দেখা করছি। তো চলে এলাম আবার সন্ধ্যাবেলা, খাওয়া দাওয়া সব কমপ্লিট করে অ্যাকচুয়ালি একটু মানে আমি রেস্ট নিচ্ছিলাম। তো তারপরে উঠে বাবা মায়েরাও চলে এসেছিল, তো তাদেরকে খাবার দাবার দিলাম। তো এখন মায়েরা একটু রেস্ট করছে, তো আমি ভাবলাম তার মধ্যে আমার বাকি যে কাজকর্মগুলো আছে সেগুলো লিখতেই নিই, সিন্স আজকে সব কাজ আমাকেই করতে হবে, আজকে আমি যেহেতু কথা দিয়েছি। তো সেই জন্যে এত আমার কাছাকাছি সব কমপ্লিট, এবার আমি ফটাফট করে জামাকাপড়গুলো মেলে নেবো। তো চলো আমি জামাকাপড় মেলাটা কমপ্লিট করে নিই। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার ফলে ঘরে জামাকাপড় মেলা ছাড়া কোনো উপায় নেই। তো এরকম স্ট্যান্ডে আমরা ঘরে জামাকাপড় মেলি, এই যে এরকম ফোল্ডে, আর এটা আরও পুরো ফোল্ড করে পুরো মানে লম্বা একটা ইয়ে হয়ে যায়। তো এটা আমি অ্যামাজন থেকে কিনেছি, তোমাদের যদি কারোর এই স্ট্যান্ডটা পছন্দ হয়, আমি জামাকাপড় মেলার পরে দেখাবো যে একসাথে কত জামাকাপড় এতে খুব সুন্দরভাবে মেলা যায়। তো সেটা দেখার পরে তোমাদের যদি কারোর মনে হয় যে তোমাদের এই জিনিসটা কেনা উচিত, তো আমাকে বলতে পারো, তাহলে আমি তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। ওকে, তো চলো জামাকাপড়গুলো আগে ফটাফট মেলে নিই, তারপরে আরও অনেক কাজ আছে। এত কাজ,
মানে পর 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 করে আমি আসলে বাড়িতে কাজ করি, এমন না যে আমি বাড়িতে কাজ করি না, বাড়িতে আমি কাজকর্ম করি, রান্না করাটা আমার পছন্দের জিনিস, আমি সেটাও করি, রান্নাটাও করি, কিন্তু টুকটাক আর কি। কিন্তু এরকম রেগুলার মানে সারাদিন সকাল থেকে চাদরটা কেমন বলতো, আমাদের ভীষণ পছন্দের চাদরটা, আপনাদের দেখেছি, কিন্তু এরকম সকাল থেকে পর 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 কাজ, মানে যেরকম কমপ্লিট হয়েছে। তো এবার আমি যাব নেক্সট কাজে, মানে সকাল থেকে কাজ করতে করতে আমি হাঁপিয়ে গেছি, কিন্তু এখনও কিছু কাজ আছে, রাত্রের কিছু রান্নাও করতে হবে, রাত্রের একটা কিছু রান্না তো করতে হবে। তো দেখি তার আগে এখন একটুখানি চা বসাবো, কারণ চাটা যদিও আমি রেগুলার বসাই, সকালের চা এবং সন্ধেবেলার চা আমিই করি, আমি আর মাঝে খাই, বা ছুটির দিনে বাবাও খায়। তো যাই হোক, রেগুলার এমনি আমি আর মাই খাই, তো সেই চাটা আমি করি, কিন্তু সেটা শুধু চা হয় আর কি। কিন্তু আজকে মানে পর 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 চলছে আমার। তো যাই হোক, চলো দেখা যাক কী কী হয়, আর তোমাদেরকে দেখাচ্ছি যে খাটের চাদরটা পেতে কেমন লাগছে। অ্যাকচুয়ালি আমি বেসিক্যালি ভীষণ অর্গানাইজড পারসন, তাই মানে একসাথে সব কাজ করছি ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে আমি কোনো মতে কাজ করি বা আমি কিছু করতে পারি না। আমি কাজগুলো সবই আমি কিন্তু ভীষণ পরিপাটি করে করতে পারি। নেক্সট কাজের দিকে যাওয়া যাক। তো গাইস, চাটা খাওয়ার পরে এবার আমি চলে এসেছি রাতের রান্না করতে, আর আজকে আমাদের রাতের মেনুতে হবে ডিমের ঝোল। তো চলো আর দেরি না করে আমি তাড়াতাড়ি ডিমের ঝোলটা বানিয়ে নিই, তারপরে আমি আবার তোমাদের সাথে কথা বলছি। নিশ্চয়ই বুঝতে পারছো আমি ভীষণ টায়ার্ড আর প্রচণ্ড ঘুমও পেয়েছে। তো যাই হোক, আজকের দিনটা একটু অন্যরকম কাটলো, বাট বেশ ভালো লাগলো, একটা যে অনেক রকম কাজকর্ম করলাম ভালো লাগলো। আজকে মাকে লিফ দিয়েছিলাম বলে তার জন্য ভালো লাগলো যে মাও রেস্টেই ছিল আজকে। তো যাই হোক, এরকম মাঝে মধ্যে আমি তো বলবো তোমরাও মাঝে মধ্যে এরকম তোমাদের মায়েদেরকে রিলিফ দিতে পারো, মানে একটা দিন সারাদিন তোমাদের মধ্যে যে কাজই করো না কেন, একদিন তার মধ্যে থেকে বার করে নিজেদের মায়েদেরকে একটু ছুটি দাও, তাহলে আমার মনে হয় আমার যেরকম ভালো লাগছে মন থেকে তোমাদেরও সেরকম ভালো লাগবে, আর সবথেকে বড় কথা তাদের তো ভালো লাগবেই। তো এই আর কি ব্যাপার। তো বিছনা টিছনা সব রেডি, এবারে আমি জাস্ট ড্রেস চেঞ্জ করে শুয়ে পড়বো, সকালে আবার উঠে নর্মাল ডে কাল থেকে আবার শুরু হয়ে যাবে। তো
তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, স্টে হ্যাপি অ্যান্ড স্টে ব্লেসড।